বন্ধুরা, টুসাইড কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি জবা গাছের ডাল থেকে চারা তৈরির এমন একটি পদ্ধতি তোমাদের সামনে তুলে ধরব, এতে সময় খুবই কম লাগবে। মাত্র এক সপ্তাহের মধ্যেই ডাল থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে এবং এই চারাগুলির থেকে কিন্তু ছোট গাছেই প্রচুর কুড়ি আসতে শুরু করবে। বন্ধুরা, একদম ছোট গাছে প্রচুর ফুল পেতে আজকে আমরা চারা তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি কাজে লাগাব। জবা ফুলের এই কুড়ি আসা ডালগুলোর থেকে নতুন চারা তৈরি করে নেব মাত্র এক সপ্তাহের মধ্যেই। তো চারা তৈরির জন্য কয়েকটি ডাল আমি একদম বেছে বেছে কেটে নেব। এই কুড়ি আসা ডালগুলোর থেকে কিন্তু চারা তৈরি করলে ছোট গাছেই প্রচুর ফুল পাওয়া যাবে, এজন্য আপনারা এই সুন্দর পদ্ধতিটিকে অবশ্যই কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা, এই চারটি ডাল চারা তৈরির জন্য আমি একদম পরিষ্কার করে কেটে নিলাম এবং দেখুন প্রত্যেকটি ডালের মধ্যেই কিন্তু ছোট ছোট ফুলের কুঁড়ি রয়েছে। তো এই চারাগুলো তৈরির জন্য কিন্তু আমরা মাটি বা বালি কোনোটাই ব্যবহার করব না, শুধু জলের মধ্যেই তৈরি করে নেব। তো এর জন্য আমি এই কাচের পাত্রটির মধ্যে জল ভরিয়ে নিলাম। জলের হাইট মোটামুটি 2 ইঞ্চি পরিমাণে রাখলেই হয়ে যাবে। এবারে আমি এই ডালগুলিকে কাচের পাত্রটির মধ্যে সরাসরি ভরিয়ে নেব। এই পদ্ধতিতে কিন্তু জবা ফুলের ডাল থেকে চারা তৈরির ক্ষেত্রে সময় সবচেয়ে কম লাগবে এবং ডালগুলি একদম সুরক্ষিত থাকবে। তবে এই পদ্ধতিতে চারা তৈরির ক্ষেত্রে কয়েকটি দিক আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যেমন প্রথমত, দুদিন পর পর পাত্রের জলটিকে চেঞ্জ করে দিতে হবে এবং ডালগুলোকে একদম ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। তাহলেই দেখবেন এই ডালগুলোর থেকে 7 থেকে 10 দিনের মধ্যেই নতুন চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই ডালগুলোর থেকে কিন্তু এক সপ্তাহের পর থেকেই নতুন শেকড় বাইর হতে শুরু করেছে এবং আমি 15 দিন পর ফিরে এলাম। এর মধ্যেই দেখুন শেকড়গুলি অনেক বড় হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে সম্পূর্ণ চারাগুলোকে বাইর করে নেব। এই চারাগুলোর শেকড় কিন্তু একদম হালকা হয়, তাই আপনারা একটু সাবধানে লাগানোর চেষ্টা করবেন। বন্ধুরা, জবা ফুলের ডাল থেকে চারা তৈরির এটি হলো সবচেয়ে সহজ একটি পদ্ধতি, তাই আপনারা এই পদ্ধতিতে অবশ্যই চারা তৈরি করতে পারেন। এবারে এই চারাগুলোকে কিভাবে রোপণ করলে একদম ছোট থেকেই প্রচুর ফুলের কুড়ি আসতে শুরু করবে তা আমরা দেখে নেব। তো প্রথমে চারা বসানোর জন্য আমি দুটো প্লাস্টিকের গ্লাস নিয়েছি। এবারে এর জন্য একদম সঠিক পদ্ধতিতে মাটি তৈরি করে নেব। এর জন্য নেব কিছু পরিমাণে কোকোপিট, বাগানের একদম উর্বর শুকনো ঝরঝরে মাটি এবং এর সাথে 1 থেকে 1.5 বছরের পুরনো জৈব সার বা পাতা পচানো সার। প্রথমে এই সম্পূর্ণ সারগুলিকে একসঙ্গে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেস্ট করা একদম শুকনো সর্ষের খোল। বন্ধুরা, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এভাবে মাটি তৈরি করে নিলে ছোট চারার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। ঠিক এই পদ্ধতিতে চারাগুলো লাগিয়ে নিলে সম্পূর্ণ পুষ্টিগুণ খাদ্য সহজেই পেয়ে যাবে এবং চারাগুলি একদম ছোট থেকেই যথেষ্ট গ্রোথ সহকারে কিন্তু বৃদ্ধি হয়ে প্রচুর ফুলের কুড়ি আসতে শুরু করবে। তাই আপনারা এভাবেই টবের মাটি তৈরি করে নিয়ে চারাগুলোকে লাগিয়ে নেবেন। তো আমি দুটো পাত্রের মধ্যে একটি করে চারা লাগিয়ে নেব। বন্ধুরা, আপনারা জবা গাছের চারাগুলিকে 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে লাগানোর চেষ্টা করবেন, কারণ এই চারাগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যেই দ্বিগুণ বেড়ে ওঠে এবং পরবর্তীতে প্রচুর খাদ্যের প্রয়োজনও পড়ে। তো আমি সম্পূর্ণ পদ্ধতিটিকে আপনাদের দেখানোর জন্যই কিন্তু সহজেই চারাগুলোকে বসিয়ে নিলাম এবং পরবর্তীতে এখান থেকে রিপোর্টিং করে নেব। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন চারা তৈরির থেকে শুরু করে চারা বসানোর সম্পূর্ণ পদ্ধতি দেখে নিলাম, তাই আপনারাও সহজেই এই পদ্ধতি অবলম্বন করে চারাগুলোকে বসাতে পারেন।
तो आजकेर ভিডিওটি ঠিক এই পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।